Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. আজ আমি বানাবো রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ি ঘন্ট। এবার আমি রুই মাছের মাথাগুলোর মধ্যে লবণ, সামান্য হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি 15 মিনিট এটাকে ঢেকে রেখে দিব। 15 মিনিট পর এগুলোকে ফ্রাই করব। মিনিট হয়ে গিয়েছে, এখন আমি প্যানে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি রুই মাছের মাথাগুলো, দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিব। এক পাশ হয়ে গিয়েছে, এবার আমি অপর পাশ উল্টে দিচ্ছি। মাছের মাথাগুলো ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নিব। এবার আমি একটি কড়াই নিয়েছি, এবার এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি এক বাটি মুগের ডাল। মুগের ডালগুলোকে আমি খুব সুন্দর ভেজে নিব ব্রাউন কালার করে। এটাকে অনবরত নাড়তে হবে যাতে পুড়ে না যায়। ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি ডালগুলোকে একটি বাটির মধ্যে পানি নিয়ে নিয়েছি, এর মধ্যে ঢেলে দিব, ঢেলে ভালো মতো ধুয়ে নিব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা, সামান্য গোলমরিচ, দিয়ে হালকা ফ্রাই করে নিব। ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটোর পেস্ট, দিয়ে ভালোভাবে ভুনা করে নিব। পেঁয়াজ টমেটোর পেস্ট ভুনা হতে হতে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবার আমি একটি বাটির মধ্যে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া নিয়েছি, এর মধ্যে আমি পানি দিয়ে একটি পেস্ট তৈরি করে নিব। মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স হয়ে গিয়েছে, এবার আমি কষানো পেঁয়াজ টমেটোর মধ্যে ঢেলে দিব মশলাগুলো। দিয়ে ভালো মতো 4 থেকে 5 মিনিট ভুনা করে নিব। ভুনা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে আমি মশলাগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ফ্রাই করা ডালগুলো, দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে 10 মিনিট ভোনা করব। দশ
10 মিনিট হয়ে গিয়েছে ডালগুলো ভালোভাবে ভোনা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রুই মাছের মাথা দিয়ে ডালের সাথে ভালোভাবে 5 থেকে 6 মিনিট ভোনা করে নিব ভালোমতো ভোনা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি এবার আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ দিয়ে ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করব ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করব বাস তৈরি হয়ে গেল আমার রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ি ঘন্ট এটি খুবই টেস্টি একটি রেসিপি আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন এবং তৈরি করে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড ডোন্ট ফরগেট টু Share my videos.